বিশাল আকৃতির শক্তিশালী এক মানুষ বসবাস করেন পাকিস্তানে। 400 কেজি ওজনের বিশাল দেহী মানুষ তিনি। এক বেলা দেখা 3 কেজি মাংস, 5 লিটার দুধ, 36টি ডিম। নাম তার খান বাবা। বিশাল শরীর কিংবা শক্তিশালী হওয়ায় অনেক মানুষের নাম নানা সময় ভাইরাল হয়েছে। তেমনি বিশাল আকৃতির একজন মানুষ বাস করেন পাকিস্তানে। তার দাবি, তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে সেই ব্যক্তির নাম, আব্দুল খিজির হায়াত। নামটি অপরিচিত হলেও খান বাবা নামে সবাই তাকে চেনেন। 450 কেজি ওজনের বিশাল দেহী খান বাবা বছর কয়েক আগে খবরের শিরোনামে এসেছিলেন ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি বার্তা জানানোর মাধ্যমে। কিন্তু বর্তমানে কে এই খান বাবা আর কেনই বা গোটা বিশ্বে এত জনপ্রিয় তিনি? বর্তমানে বয়স 30 বছর, আর ওজন শুনে পিলে চমকেও যেতে পারে অনেকের, মাত্র 435 কেজি। খান বাবার জন্ম পাকিস্তানের মারদান শহরে। তার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। চিকিৎসকরা জানান, অতিরিক্ত ওজন ছাড়া খান বাবার কোনো শারীরিক সমস্যা নেই। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার গৌরব ধরে রাখতে নিজের ওজন আরো বাড়াতে চান তিনি। এমনই বিশাল দেহী মানুষকে দেখে আপনার মনে হতে পারে, এর এই বিশাল দেহের ব্যক্তিটির পেট ভরাতেই না কত খাবারের প্রয়োজন। খান বাবার পেট ভরাতে তার বিশাল দেহের মতো খাবারের তালিকাও অনেক বিশাল। প্রতিদিন 10,000 ক্যালোরির খাবার খান তিনি, যার মধ্যে সকালের নাস্তায় থাকে 36টি ডিম, একসাথে 3 কেজি মাংস দরকার হয় তার, আর দুধ লাগে 5 লিটার, আরো বহু খাবার থাকে তার খাদ্য তালিকায়। প্রতিদিন অন্তত 20 কেজি খাবার দরকার হয় খান বাবার। দড়ি দিয়ে ট্রাক্টর টেনে নিয়ে যাওয়া কিংবা এক হাতে মানুষ তোলা, 10,000 পাউন্ড পর্যন্ত ওজন তোলা, এসবই খান বাবার বাঁ হাতের ব্যাপার। পাকিস্তানের মিনিস্টার তিনি। প্রতিদিনই তাকে দেখতে ভিড় করেন মানুষরা। এ খ্যাতি খুব এনজয় করেন খান বাবা। 6 ফুটের বেশি লম্বা লোকটি ইতিমধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন। জনপ্রিয় ভারতীয় কুস্তিগির দ্য গ্রেট খালিকে চ্যালেঞ্জ করেছিলেন খান বাবা। পাল্টা কুস্তির চ্যালেঞ্জ দিয়েছিলেন দিলীপ সিং রানা ওরফে খালি। তবে খান বাবার তরফ থেকে পরবর্তীতে আর কোনো জবাব আসেনি। WWE-তে যাওয়ার স্বপ্ন দেখেন খান বাবা। পাকিস্তানে তারকা মর্যাদা পান, নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে তার। মাত্রাতিরিক্ত ওজনের কারণে অনেকের স্বাভাবিক কাজ করতে সমস্যা হলেও খান বাবা যে কোনো কাজ করতে পারেন। অধিক স্বাস্থ্য অসুস্থতার অন্যতম কারণ বলেও মনে করা হয়। খান বাবার কাছে এসে এ কথাটি মিথ্যা প্রমাণিত হয়ে যায়। প্রতিদিন সকাল 7টায় দিন শুরু হয় তার। নিয়মিত শারীরিক ব্যায়াম করতে ভুলেন না তিনি। খান বাবা এমনিতেও অনেক আমাদের স্বভাবের হলেও নিজ দেশ পাকিস্তান কিংবা ইসলাম ধর্মের বিরুদ্ধে বলা কোনো কথাই সহ্য করতে পারেন না। এ দুটো বিষয় নিয়ে দুর্বলতা থাকায় এ নিয়ে কারোর সাথে তর্ক হলে খেপে যান তিনি। শক্তি পরীক্ষার যে কোনো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তিনি, তবে তিনি তার বিশাল দেহের জন্য নয়। খান বাবা বছর কয়েক আগে খবরের শিরোনামে এসেছিলেন ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি বার্তা জানানোর মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, হাতে বন্দুক নিয়ে ভারতের সেনা প্রধানকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন খান বাবা। ভিডিওতে তিনি বলেন, বন্দুক নয়, তোমাদের জন্য হাতি যথেষ্ট বলে হুঁশিয়ারি দেন। এমনকি পারমাণবিক বোমা হামলার কারণে যে হাল হিরোশিমার হয়েছিল তার থেকেও খারাপ হাল করার হুমকি দিয়েছেন তিনি। এই ভিডিওর মাধ্যমে খান বাবা ভাইরাল হলেও ভারতের সেনাবাহিনী বিষয়টাকে কোনো গুরুত্বই দেয়নি। আপাতত নিজের বিশাল দেহের কষ্ট দেখানোর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ধরে রেখেছেন খান বাবা। তো ভিউয়ার, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।